আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আপনাদের মাঝে মজাদার একটি ডিম আর বটবুটি ভাজির রেসিপি নিয়ে। আর এই ভাজিটি খেতে খুবই মজা, অবশ্যই খেয়ে দেখবেন। আমি এখানে 250 গ্রাম বটবুটি নিয়েছি, আর বটবুটিকে প্রথমে আমি সাদা পানিতে ভালো করে কসলে কসলে ধুয়ে নেব। এরপরে আবারও পানি দিয়ে সাথে কিছু লবণ দিয়ে এই লবণ পানিতে এটাকে আবার ভালো করে কষলিয়ে ধুয়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে। এভাবে ধোয়ার পরে এগুলোকে আমি উঠিয়ে দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর এরপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ডিম ভেঙে। আমি এখানে 3টা ডিম ব্যবহার করব, আপনারা আপনাদের বটবুটি অনুযায়ী ডিম ব্যবহার করবেন। ডিমগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এগুলো দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। এখন এই সব কিছু দিয়ে বটবটিটাকে ভালো করে মিক্স করে নেব। সব কিছু একসাথে এই যে দেখুন মিক্স করে নিয়েছি। এগুলো মিক্স করার পরে এবার আমি রান্নাতে চলে যাচ্ছি। চুলাতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এই ডিম আর বটবুটির মিশ্রণটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে এটাকে এভাবে মেলে দেব চারপাশে। এরপরে অপেক্ষা করব নিচের পৃষ্ঠটা এভাবে শক্ত হয়ে আসা পর্যন্ত। যখন শক্ত হয়ে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেঙে নেড়েচেড়ে ভেজে নেব। আর ডিম আর এই ভেন্ডির সরি ডিম আর বটবুটির ভাজিটা অত্যন্তই মজাদার। এটা আমরা সকালে নাস্তা রুটির সাথে, পরোটার সাথে অথবা গরম ভাতের সাথেও খেতে পারি, ছোট বড় সবারই পছন্দের। আর এই যে দেখুন এটা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নেব। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিতে নতুন সদস্য তারা অবশ্যই, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।